নমস্কার আজকের ভিডিওর বিষয় বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শিক্ষক মহাশয়কে কিভাবে চিঠি লিখতে হয় সেটাই আজকে দেখাবো তো প্রথমে আমরা চিঠির বিষয়টা লিখে নিয়েছি যে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য মার্জনাপত্র তারপরে আমি যেহেতু শিক্ষক মহাশয়ের কাছে চিঠি লিখছি তাই মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপরে যার যার স্কুলের নাম লিখে নিতে হবে এবং তারপরে সেই স্কুলের অবস্থান স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখে দিয়েছি তারপরে এইভাবে শুরু করতে হবে যে মহাশয় যদি স্কুলে স্যার হন হেড স্যার তাহলে মহাশয় আর হেড ম্যাডাম হলে মহাশয়া আপনার নিকট সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর খ বিভাগের ছাত্র যদি তোমার শ্রেণী অষ্টম হয় তাহলে অষ্টম যা যার যার যা শ্রেণী সেটা এখানে লিখতে হবে এবং যার যা বিভাগ সেটা এখানে লিখতে হবে ক বিভাগের ছাত্র আর ছাত্রী যদি মেয়ে হয় তাহলে লিখতে হবে ছাত্রী এবং রোল সাত আমি নিয়মিতভাবে এ যাবৎ ক্লাসে উপস্থিত থেকেছি কিন্তু বিগত দোসরা আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত তো তুমি যতদিন স্কুলে অনুপস্থিত ছিলে সেই তারিখ থেকে সেই তারিখ পর্যন্ত এই ডেটটা লিখে দিতে হবে বারোই আগস্ট পর্যন্ত এবার কী কারণে স্কুল ছুটি গেছে সেটা লিখতে হবে শরীরে জ্বর থাকায় ক্লাসে উপস্থিত থাকতে পারেনি এবার তোমার যেটা হবে যে কারণে তুমি স্কুলে আসতে পারো বা তুমি বেড়াতে গিয়েছিলে আমার বাড়ি বা অন্য কোনো কারণ যে কারণেই হোক না কেন সেই কারণটা এখানে লিখে দিতে হবে এবার এই আবেদনপত্রের সঙ্গে দেওয়া ডাক্তারবাবুর সার্টিফিকেট আমার বক্তব্যের সত্যতা প্রমাণ করবে যে আমি এই চিঠিটা লিখছি সেটা সত্য কিনা মিথ্যা তো সেটার সত্যতা যাচাই করবে যে ডাক্তারবাবুর সার্টিফিকেট আর যদি যদি তুমি কোথাও বেড়াতে যাও তাহলে তার কি প্রমাণপত্র দেখাবে তাহলে সেটা না না দিলেও হবে তুমি যেখান থেকে লেখা শুরু করেছিলে ঠিক সেই বরাবর একদম নিচ থেকে প্যারা চেঞ্জ করে লেখা শুরু করব। অতএব আমার বিনীত নিবেদন এই যে দোসরা আগস্ট থেকে বারোই আগস্ট এই এগারো দিন অনুপস্থিতি ছুটি অনুগ্রহপূর্বক মঞ্জুর করেন তো এই হয়ে গেল চিঠিটার মাঝখানের বিষয়টা এইবার চিঠিটার শেষে এই যে ডান দিকে এখানে লিখতে হবে আপনার একান্ত অনুগত ছাত্র আর যদি ছাত্রী হয় তাহলে ছাত্রী এবং যার যার নিজের নিজের নাম লিখে দিতে হবে আর এখানে ক্লাস রোল শ্রেণী লিখে দিলেও হয় যেহেতু এখানে আগে লিখে দিয়েছি তাই সেটা এখানে না লিখলেও হবে আর লিখলেও কোনো দোষ নেই তারপরে এখানে তারিখটা লিখে দিতে হবে আমি যেহেতু দুইয়ে আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত যেতে পারিনি তারপরে যখন আমি তেরোই আগস্টে স্কুলে গেলাম তো সেই দিন আমি চিঠিটা জমা দেব তাই সেই দিনের তারিখটা আমি এখানে লিখেছি মানে যেদিন আমি এই চিঠিটা জমা দেব সেই তারিখটা আমাকে এখানে লিখতে হবে তো এই ছিল চিঠিটার গঠন এই যে চিঠিটার বাম দিকে এখানে স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তারপরে স্কুলের নাম লিখতে হবে স্কুলের অবস্থান লিখতে হবে তারপর মহাশয় দিয়ে শুরু করে মাঝখানে চিঠির বিষয়পত্র বিষয়বস্তু মানে কি কী লিখ আমাদের কি কারণ কোন শ্রেণীতে পড়ি সেই কারণগুলো এখানে লিখে তারপরে একদম চিঠির ডান দিকে লিখতে হবে যে আপনার একান্ত অনুগত ছাত্র বিক্রম সেন বা তোমার যেটা নাম তুমি সেটা লিখবে এবং তারপরে বাম দিকের এই কোনাটায় তারিখ দিয়ে দেবে মানে তুমি যে তারিখে এই চিঠিটা স্যারকে জমা দেবে সেই তারিখটা এখানে লিখে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটি লাইক করবে